ডেঙ্গি মোকাবিলায় নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বছরভর ডেঙ্গি মোকাবিলায় চালানো হবে নজরদারি। একই সঙ্গে গাপ্পি মাছ ছাড়া হবে ডেঙ্গি মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি যে সমস্ত বাড়িগুলি ফাঁকা পড়ে রয়েছে এবং যেখান থেকে ডেঙ্গির মশা ছড়ানোর সম্ভাবনা বেশি, সেই সমস্ত বাড়িগুলি পরিষ্কার করানোর জন্য বাড়ি মালিকদের নোটিশ দেওয়া হবে। সেখানে কার্যকর না হলে আইনি পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করা হতে পারে, এমনই নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। দুর্গাপুরের ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শনে এসে এমনটাই জানালেন পুর এবং নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। এদিন তিনি দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ড পলাশডিয়া এলাকা পরিদর্শন করেন। এখানে আমরা এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত 59টা কেস পেয়েছি পলাশডিয়াতে 59টা কেস পেয়েছি। এই ব্যাপারে দুর্গাপুর পৌর নিগম অত্যন্ত তৎপরতার সঙ্গে ফিল্ড অ্যাক্টিভিটি চালাচ্ছে। কতগুলো বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা বাড়ি বাড়ি স্ক্র্যাপ তুলছি, সমস্ত বাড়িতে যা স্ক্র্যাপ মেটেরিয়াল, ভাঙা বালতি, টপ, প্লাস্টিকের আসবাবপত্র, ফুলের টপ, এইগুলো আমরা সমস্ত বাড়ি থেকে যা বা টায়ার, পরিত্যক্ত টায়ার ইত্যাদি বা কাঠের গুঁড়ি পড়ে আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি থেকে তুলে নিচ্ছি পৌর নিগমের পক্ষ থেকে। এগুলো সোর্স লার্ভা এবং সেটা রাজ্য জুড়েই হচ্ছে। উল্লেখ্য, দুর্গাপুর পুরসভার অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডের পলাশডিয়া এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গি সংক্রমণ। সেখানে ডেঙ্গির ক্লাস্টার পাওয়া গিয়েছে বলে জানিয়েছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। জেলায় অর্থাৎ দুর্গাপুর শহরে ইতিমধ্যেই 59 জনের শরীরে ডেঙ্গি সংক্রমণ পাওয়া গিয়েছে, এমনটাই জানিয়েছেন পুর নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। এমন পরিস্থিতিতে দুর্গাপুর পুরসভা খুব ভালো কাজ করছে বলে জানিয়েছেন পুর নগরায়ণ দপ্তরের সচিব। পাশাপাশি তিনি বলেছেন যে পুরসভা সাফসাফাইয়ের দিকে বিশেষভাবে নজর দিয়েছে, বিশেষ করে স্ক্র্যাপ যে কালেকশন অর্থাৎ যে আবর্জনা বাড়িতে রয়েছে সেগুলি অনেকেই দিতে চান না, জমা করে রাখেন, সেগুলি পুরসভার তরফ থেকে যে কালেক্ট করার জন্য অর্থাৎ সংগ্রহ করার জন্য বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সাফসাফাইয়ের দিকে নজর দেওয়া হয়েছে, অন্যদিকে গ্যারেজ যে এলাকাগুলি রয়েছে যেখানে টায়ার পড়ে থাকে সেই সমস্ত জায়গায় জল না জমে সেই দিকগুলিতেও নজর দেওয়া হয়েছে, এবং পুরসভার স্বাস্থ্যকর্মী থেকে আশাকর্মী সাফাই কর্মী সকলে মিলে এই ডেঙ্গি মনে নেমেছেন পর্যন্ত করার জন্য। পরবর্তীকালে আমাদের নির্দেশিকা জারি করা হয়েছে, 2 আগস্ট পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে। এছাড়াও যাদের এখানে কেস পাওয়া যাবে সেখানে সঙ্গে সঙ্গে যাতে তার আশেপাশের 100টি বাড়িতে সমীক্ষা করা হয় সেটা বলা হয়েছে। সমীক্ষা করে কারো জ্বর পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে পৌরস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে তাকে পরীক্ষা করে যদি পজিটিভ হয় তাহলে তাকে ম্যানেজমেন্ট করা, আর যার যিনি আক্রান্ত হয়েছেন তার নজরদারি আমরা 7 থেকে 8 দিন বাড়ির স্তরে বাড়িতেই রাখছি। আর কোনো প্রয়োজন হলে তার যদি কোথাও কোনো অসুবিধা হয় তিনি একটা ফোন নাম্বারও দেওয়া থাকছে, তিনি যোগাযোগ করলে তাকে আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব বা প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করব।